হতদরিদ্র হরিলাল দাসের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ টাকা নয় কোটি কোটি টাকার লেনদেন। সাইবার ক্রাইমের এই ঘটনায় আঁচ পেয়ে পুলিশ জালে তুলেছে তিন চাঁইকে, তাদের মধ্যে দুজন ত্রিপুরার এবং একজন বিহারের বাসিন্দা। ঘটনায় আমবাসার ডলুবাড়ি সহ সংশ্লিষ্ট জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমবাসা চন্দ্রাইছড়া এলাকার কার্তিক দেবনাথ অধিক অর্থ উপার্জনের লোভ ছিল সে বহু আগে থেকেই, বিভিন্নভাবে অনলাইন ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ে। সেখান থেকে কার্তিক ভালো কমিশন পেয়ে থাকে। চলতি মাস পর্যন্ত ফ্রড কোম্পানির কাছ থেকে কার্তিক 4 লক্ষ টাকা কমিশন বাবদ পাওয়ার কথা। কিন্তু ওই কোম্পানি কার্তিককে বলে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও ওটিপি দেওয়ার জন্য। তখন অতি চালাক চতুর প্রকৃতির লোক কার্তিক ডুলুবাড়ি এলাকার সহজ সরল হরিলাল দাসের অ্যাকাউন্ট নাম্বার ওটিপি সহ ফ্রড কোম্পানির এজেন্টদের দিয়ে দেয়। তারপর হরিলালের অ্যাকাউন্ট ব্যবহার করে চলছে কোটি কোটি টাকার লেনদেন। তুষার কুমার বিহারের নালান্দা থেকে একটা লোক গতকালকে আমাদের থানাতে এসেছিল। তো এসে বলল যে তার ফ্লাইট টিকেটে ডিসকাউন্টে পাওয়া যায় এমন একটা অ্যাড দেখে সে ওইখানে 50 লক্ষ টাকা ডিপোজিট করেছিল। ওই টাকাটাও এবং টিকিট কিছুই পায়নি। তারপরে সে কীভাবে জানি না একটা অ্যাকাউন্ট হোল্ডারের নাম ট্রেস করতে পেরেছে, এটা নাকি আমাদের আম্বাসার। তা আম্বাসাতে এসে পুলিশের হেল্প নিয়েছে এবং পুলিশ দেখা গেছে ওই অ্যাকাউন্টটা হরিলাল দাস ডুলুবাড়ি তার অ্যাকাউন্ট। তো হরিলাল দাসকে আমরা উঠিয়ে নিয়েছি। আনার পরে হরিলাল দাসকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে আমার অ্যাকাউন্টটা তার এক বন্ধু কার্তিক দেবনাথ নভেম্বর মাসের 3 তারিখে, মানে এই মাসের 3 তারিখে কোনো একটা টাকা ট্রান্সফার করার জন্য তার অ্যাকাউন্ট নাম্বারটা চেয়ে নিয়ে গেছি। তো এরপরে আমরা এই কার্তিক দেবনাথকেও থানাতে দেখি। যদিও এ বিষয়ে হরিলাল কিছুই জানতো না, জানতো কার্তিক সে তার 4 লক্ষ টাকা কমিশন পাওয়ার লোভে ফাঁসিয়ে দিল হরিলালকে। যদিও হরিলাল তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে থানায় জানিয়ে অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। এদিকে বিহার রাজ্যের নালদা থেকে তুষার কুমারের বক্তব্য, সে আমেরিকা যাওয়ার জন্য হরিলালের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দিয়েছে, কিন্তু সে টিকিট পায়নি। তুষার আমবাসায় এসে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে তার টাকা নিতে আসে। পরবর্তী সময়ে বিভিন্নভাবে প্রায় 4 লাখ টাকার মতন ওই কোম্পানিতে তার জমা হয়ে গেছে, সেই টাকাটা রিটার্ন পায়নি। তো ওই কোম্পানির থেকে নাকি তাকে ফোন করে বলা হয়েছে যে একটা বিজনেস অ্যাকাউন্ট আমাকে দাও, দিলে পরে তোমার সব টাকা আছে ওয়ালেটে দেখাচ্ছে, সব কিছু টাকা আছে, ওই টাকাটা তুমি একটা অ্যাকাউন্ট দিলে ওই অ্যাকাউন্টে আমি টাকাটা আমরা ট্রান্সফার করে দিই। ওই বলে ওই তার বন্ধুর বিজনেস অ্যাকাউন্টটা দিয়েছিল এবং ওটিপিও দিয়েছিল তাদেরকে। দেওয়ার পরে যেদিন 3 তারিখে যখন অ্যাকাউন্টটা ট্রান্সফার করেছে, 3 তারিখ এবং 4 তারিখের মধ্যে প্রায় 1,77,00,000 টাকা, মানে শর্ট পিরিয়ডের মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে ওই অ্যাকাউন্টের মধ্যে। টাকা কিন্তু অ্যাকাউন্টে ঢুকেনি, মানে দেখা গেছে টাকা ঢুকেছে আবার বের হয়ে গেছে। তো এই 1,77,00,000 টাকা ওই অ্যাকাউন্টে ওই দিন মানে 3 এবং 4-এর মধ্যে ট্রানজ্যাকশন হয়েছে। পুলিশ ঘটনার আভাস পেয়ে তুষার কুমার হরিলাল দাস এবং কার্তিক দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার থানায় নিয়ে আসে। সদ্য বিবাহ করা কার্তিক ছিল শ্বশুরবাড়িতে, পুলিশ সেখান থেকে তাকে তুলে আনে। এদিকে ডিএসপি জয়ন্ত দুবে, ওসি বিশ্বজিৎ দেববর্মা এবং মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার তিনজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনজন উভয়ই এই ঘটনার সাথে জড়িত। তারপরে বিহারের যে লোকটা, যে তুষার কুমার বলছিল যে আমি 50 লাখ টাকা ডিপোজিট করেছি এই অ্যাকাউন্টে। তো তুষার কুমারকে আমরা ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশন করতে করতে দেখলাম যে কি কি কারণে দিয়েছে। বললো যে আমরা ইউএসএ টিকেটের আমরা গ্রুপ টিকেট চেয়েছিলাম, ওইখানে টিকেটের ডিসকাউন্ট দেওয়া ছিল। তো পরবর্তীতে ইন্টারোগেশন দেখে গেল সে কোনো টাকাই এখানে জমা দেয়নি। কালকে বলেছিল, গতকালকে ইন্টারোগেশনে বলেছিল যে আমি 50 লাখ দিয়েছি, আজকে একটা সময় বলেছিল আমি 7,65,000 টাকা জমা দিয়েছি। পরবর্তীতে দেখা গেল সে কোনো টাকাই জমা দেয়নি। কোনো তার বন্ধু ফ্রেন্ড বলেছে 50,000 টাকা ডিপোজিট করেছিল ওই অ্যাকাউন্টে ওই টাকাটা নেওয়ার জন্য। এর মাঝে আবার তারা কী করলো, আমাদের এখানে যে কার্তিক দেবনাথ যে নাকি বিজনেসটা করতো তার সঙ্গে একটা
কম্প্রোমাইজ লেটার, কম্প্রোমাইজ চুক্তিপত্র হয়েছে যে আমার 50 লাখ টাকা তোমার এই অ্যাকাউন্টে ঢুকেছে, তুমি আমাকে 10 লাখ টাকা দিয়ে দিলে আমি চলে যাব, আমি কোনো থানা থানা কেস। অন্যদিকে গোটা ঘটনার সত্যতা খুঁজে বের করতে ডিএসপি জয়ন্ত দুবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই ঘটনার সাথে বিহার, কলকাতা, বেঙ্গালুরু সহ ভারতের কোন কোন রাজ্যে এই চক্র সক্রিয় রয়েছে তার খোঁজ চালিয়ে যাচ্ছে ডিএসপি জয়ন্ত দুবে। তবে এই মর্মে পুলিশ একটি মামলা নিতে চলেছে, সেই সাথে এই ঘটনার সাথে জড়িতদের সাইবার ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হবে। এর মধ্যে আমবাসার আরও তিনজন পুলিশের নজরদারিতে রয়েছে, যে কোনো সময় জালে দুলতে পারে এমনটাই খবর। সাইবার ক্রাইমে আমবাসার দুই যুবক ও বিহারের এক অভিযুক্তের আটকের ঘটনায় গোটা আমবাসা সহ ধলাই জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফিনগার্ড।